তো দেখ এখন যে অঙ্কটা করব, ঠিক আছে, পিডিএফ এর কত নম্বর অঙ্ক বললাম আমাদের, 6 নম্বর অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা কবে এসেছিল? 2022 সালে অনার্সে এসেছিল, মানে আগের বছর লাস্ট ইয়ারে পরীক্ষা এসেছিল। ভেরি ভেরি সিম্পল সাম দিয়েছিল এটা। দেখ কম্পারেটিভ কি করতে বলেছে, দেখ কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট না, কমন সাইজ। আগের ক্লাসে তোদের কি করেছিলাম, কি রে, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করেছিলাম, আর আজকে করাবো, ঠিক আছে। আজকে ঠিক আছে কমন সাইজ ইনকাম স্টেটমেন্টটা করাবো। ঠিক আছে করাবো কি কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। তো দেখ কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট আগের দিন যে অঙ্ক পেয়েছিলাম, দুটো বছর বলেছিল কি, কটা বছর বলেছিল বল, দুটো বছর বলেছিল কি, ক বছর বলেছিল বল, দু বছর বলেছিল, দু বছরের অঙ্ক দিয়েছিল। আর এই অঙ্কে তোর পরীক্ষায় সবসময় দু বছর দেবে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই দু বছর দেবে। এখানে দেখ কোশ্চেনটা কর, তোরা কোশ্চেন সামনে রাখ, তাহলে বোঝাতে সুবিধা হবে। কি বলেছে, একটা বছর, দেখ ডেটা দিয়েছে ক বছরের, এক বছরের ডেটা দিয়েছে। তাহলে এক বছরের ডেটা দিলে একটা ঘর করবো, রুপিসের একটা ঘর করবো, এক বছরের ডেটা, কি রে, এক বছরের ডেটা মানে রুপিসের একটা ঘর করবো আর একটা পার্সেন্টেজের ঘর করবো, বুঝতে পারছিস তো। আগের দিন তোরা যদি করে যাস, আগের দিন যদি তোরা ক্লাস করে যাস, তাহলে কমন সাইজ সম্পর্কে একটু আইডিয়া আছে। কি বলেছিলাম একটু জাস্ট লিখি, আগের দিন কি করেছিলাম, দু বছরের অঙ্ক ছিল, সাপোজ সাপোজ দুটো বছর ছিল 13 আর 14, ঠিক আছে। তো কি করতাম, কমন সাইজ বললে 13 এর পার্সেন্টেজ আর 14 এর পার্সেন্টেজ, মনে পড়ছে? এটাই ছিল কমন সাইজ। তাহলে কমন সাইজের নিয়মটা কি, কমন সাইজ ইয়ার পার্সেন্টেজ। এই অঙ্কটা তোকে কোনোদিন কম্পারেটিভ বলতে পারে না, তুই বল কেন কম্পারেটিভ বলতে পারবে না, তো দুটো কম্পারিজনই তুই করতে পারবি না। কম্পারেটিভ বলতে মানে কম্পারেটিভ যদি ওরা জানতে, তাহলে দুটো বছর তো বলতেই হবে, তাহলে বলেনি। তাহলে যখনই এক বছরের অঙ্ক দেবে, কমন সাইজ হতে পারে, কমন সাইজ, ঠিক আছে, কম্পারেটিভ কখনো হবে না। তাহলে এখানে এক বছর দিয়েছে মানে একটা রুপিসের ঘর করবো, একটা পার্সেন্টেজের ঘর করবো, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে কোশ্চেনটা পর, ওরা বলেছে অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, অফিস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তোরা কি কেউ বলতে পারবি অফিস খরচা, সেলিং খরচা, ডিস্ট্রিবিউশন খরচা, এটা বিজনেসের কি ধরনের খরচা, অপারেটিং খরচা, এটা অপারেটিং খরচা, টোটাল কস্ট অফ সেলস বলে দিয়েছে, ঠিক আছে, টোটাল কস্ট অফ সেলস বলে দিয়েছে, ঠিক আছে, টোটাল কস্ট অফ সেলস বলে দিয়েছে। আর কি বলেছে, নেট প্রফিট বিফোর ট্যাক্স 2,40,000 আর আদার ইনকাম বলেছে 40,000, ঠিক আছে। তো তাহলে আমরা ফরম্যাটটা কেমন সাজাচ্ছি দেখ, সেলস আমি আগের দিনের ফরম্যাট সাজাতেই পারি, আগের দিন যেভাবে করেছিলাম সেই ফরম্যাট সাজাতেই পারি, ঠিক আছে। তো তো আগের দিনের মানে তোকে না কোশ্চেন পড়ে বুঝতে হবে কি ফরম্যাট সাজাবি, নতুন ফরম্যাটে সাজাতে পারিস, পুরোনো ফরম্যাটে সাজাতে পারিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা যখন দেখি পিডিএফে আরো অনেক অঙ্ক আছে, ফরম্যাটে ফরম্যাট করা আছে, কোনো কোনো কোশ্চেন না নতুন ফরম্যাটের কোশ্চেন আছে, কোনো কোনো অঙ্ক পুরোনো ফরম্যাটের কোশ্চেন আছে, তো যেই ফরম্যাটের কোশ্চেন থাকে তুই সেই ফরম্যাটে সাজিয়ে দিবি, বুঝতে পারলি কি বললাম। তা এই অঙ্কটা যেটা আছে আমি পুরোনো ফরম্যাট সাজাচ্ছি, ঠিক আছে, তো কোনো ব্যাপার নেই, নতুন ফরম্যাট করলেও কোনোদিন কাটবে না, ঠিক আছে। তো সেলস, সেলস থেকে কি মাইনাস করতে হয় তোরা জানিস তো, কি নতুন ফরম্যাট, নতুন ফরম্যাট পুরোনো ফরম্যাট করছে, সেল থেকে সিওজিএস মাইনাস করবো, সিওজিএস মাইনাস করলে কি হয়, জিপি, গ্রস প্রফিট, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে হয় গ্রস প্রফিট, আর গ্রস প্রফিট থেকে কি মাইনাস করবো, অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেস পুরো নাম লিখলাম না, জাস্ট অপারেটিং এক্সপেন্সেস চালিয়ে দিলাম, বাদ দিলে কি হয় বল, অপারেটিং এক্সপেন্স বাদ দিলে কি হয়, অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট আমরা প্রত্যেকে জানি, রেশিও করে এসেছি প্রত্যেকে জানি। তাহলে কি লিখলাম, সেল থেকে জিপি, সেল থেকে সিওজিএস বাদ দিলে জিপি, জিপি থেকে অপারেটিং খরচা বাদ দিলে অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিটের সঙ্গে যদি আদার ইনকাম যোগ করিস, আদার ইনকাম মনে পড়ছে, আদার ইনকাম কোনটা, পিএল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে যেটা থাকে তাকে বলে আদার ইনকাম, মানে নন অপারেটিং ইনকাম। আদার ইনকাম একটা নাম কি, নন অপারেটিং ইনকাম, ঠিক আছে। তো নন অপারেটিং ইনকাম, আদার ইনকাম কি করবো, যোগ করলে কি বেরোবে, প্রফিট বিফোর ট্যাক্স, পিবিটি করলে বেরোবে প্রফিট বিফোর ট্যাক্স, শেষ। এই তো অঙ্ক দিয়েছিল আগের বছর পরীক্ষায়। এবার কোশ্চেন পেপারে যা যা ইনফরমেশন দিয়েছে এটা তোরা সাজা, তোরা সাজা, দেখে দেখে সাজা। স্যার প্রফিট বিফোর ট্যাক্স বলে দিয়েছে কত বল, 2,40,000, এখানে লিখলাম 2,40,000 প্রফিট বিফোর ট্যাক্স বলেছিল। তো আদার ইনকাম কত বলেছে স্যার, 40,000। তাহলে অপারেটিং প্রফিট আমরা জানিস নিচ থেকে উপরে উঠছে, এটা থেকে এটা যোগ করলে 2,40,000 হচ্ছে, তাহলে 2,40,000 থেকে 40 কি করবো, মাইনাস, মাইনাস করলে কত হবে, এটা 2,00,000 হয়ে গেল অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট হয়ে গেল কত, 2,00,000, ঠিক আছে। তো অপারেটিং প্রফিট হয়ে গেল 2,00,000। আর কি বলেছে, অপারেটিং খরচা বলেছে কত, 1,20,000, ঠিক আছে। তাহলে এটা কি হলো, তাহলে এই দুটো যোগ করবো, এই দুটো যোগ করলে জিপি হয়ে গেল কত,
তিন লাখ কুড়ি, এই বোঝা গেল তো? জিপি হয়ে গেল 3,20,000, বোঝা গেল? এত অব্দি ঠিক আছে। তারপর কি বলেছিল ওরা? বলেছিল দেখ, বলেছে টোটাল কস্ট অফ সেলস, ওরা বলেছিল কস্ট অফ সেলস 75% অফ নেট সেলস, ঠিক আছে তো? ওরা বলেছিল দেখ নিচে একটা ওয়ার্কিংস করতে হবে, ছোট্ট একটা ওয়ার্কিংস। ওরা বলেছিল কি? বলছে কস্ট অফ সেলস, কত বলেছে কস্ট অফ সেলস? কস্ট অফ সেলস মানে কস্ট বলেছে ইকুয়াল টু দিলাম 75% অফ নেট সেলস। নেট সেলের, ভালো করে শোন, নেট সেলের 75% হচ্ছে কস্ট, নেট সেলের 75% হচ্ছে কস্ট। তাহলে নেট সেলের 75% যদি কস্ট হয় তাহলে 25% কি ভাই? 100 টাকার মধ্যে 75 টাকা কস্ট, তাহলে বাকি 25 টাকা কি প্রফিট? বলতে পারি না? নেট সেলের 75% কস্ট, তাহলে 25% টা কি প্রফিট? আরে ভাই কস্ট আর প্রফিট যোগ করে তো সেল হয়, তাহলে 25% কি হবে প্রফিট? তাহলে লেখ, নিচে লেখ, নেট প্রফিট লেখ 25% অফ সেলস, ঠিক আছে? নেট প্রফিট লেখ 25% অফ সেলস। মানে আর একটু ভালো হয় নেট প্রফিটের চেয়ে লিখতে হয় নেট অপারেটিং প্রফিট, নেট অপারেটিং প্রফিট, নেট অপারেটিং প্রফিট 25% অন সেলস, ঠিক আছে? তাহলে নেট অপারেটিং প্রফিট কত বেরিয়েছে আমাদের? 2,00,000 টাকা। তাহলে 2,00,000 টাকা বেরোচ্ছে 25% অফ সেলস, তাহলে এখান থেকে সেল কত বেরোবে? 2,00,000 ইন্টু 100/25, তাহলে কত হলো সেলস? কত বেরোলো? 8,00,000, সেলস হচ্ছে 8,00,000, সেলস বেরিয়ে গেল কত বল? সেলস 8,00,000, এখানে লিখে দেয় সেলস 8,00,000। তাহলে সেলস 8,00,000 বেরিয়ে গেলে কস্ট অফ গুডস সোল্ড কত? 8,00,000 থেকে 3,20,000 বাদ দিয়ে দে, 5 মানে 4,80,000, তাই তো? বল, বুঝতে পারছি উইশ নেটা? এটা তো বোঝাই গেল, কোনো সমস্যা নেই। এই ছিল কোশ্চেন, এটা তো পার্সেন্টেজ করা যাবে, একটু ভালো করে দেখে নে, তারপর আমি পার্সেন্টেজগুলো করে দিচ্ছি। তাহলে বল একটু দেখে নে, বুঝেছিস কি? এখানটায় দেখ, আমরা যখন রেশিও করেছিলাম, রেশিও করার সময় একটা কথা বলেছিলাম, তোর মনে আছে? একটু পড়ছি পরে, একটু দেখ ভালো করে শোন। রেশিও করার সময় একটা কথা বলতাম অপারেটিং কস্ট, মনে আছে? অপারেটিং কস্ট রেশিওতে অপারেটিং কস্ট বের করার ফর্মুলা কি ছিল বলতে পারবি? মনে আছে? সিওজিএস প্লাস অপারেটিং এক্সপেন্সেস, সিওজিএস প্লাস অপারেটিং এক্সপেন্সেস, ঠিক তো? সিওজিএস প্লাস অপারেটিং এক্সপেন্স, এখানে কি বলেছে ভালো করে পড়। বলছে কস্ট অফ সেলস 75% অফ নেট সেলস, এই কস্ট অফ সেলসটাই হচ্ছে অপারেটিং কস্ট, এই কস্ট অফ সেলসটাই হচ্ছে অপারেটিং কস্ট, বুঝতে পারছিস তো? ল্যাঙ্গুয়েজ পড়ে বুঝতে হবে এটা। কস্ট অফ সেলসটাই হচ্ছে অপারেটিং কস্ট, অপারেটিং কস্ট বলছে 75%, সেল যদি 100 টাকা হয়, সেল যদি 100 টাকা হয় অপারেটিং কস্ট 75 টাকা, তাহলে বাকি 25 টাকা কি অপারেটিং প্রফিট? না, এটাই আমি বলতে চাইছি এতক্ষণ ধরে। এইটা ধরতে পারলে আমাকে আর কিছু বলার ছিল না, আমার আমার এইটাই বলার ছিল। তোরা হয়তো ভাবছিস কস্ট অফ সেলস মানে কস্ট অফ গুডস সোল্ড, না, কস্ট অফ সেলস মানে কি বলছে? অপারেটিং কস্ট কি বলছে, এটা মাথায় রাখতে হবে, ব্যাস, আর কিছু বলার নেই আমার অঙ্কে, এই অঙ্কে আর কিচ্ছু বলার নেই। দেখ আমি যা বললাম তুই প্রুভ করতে পারবি? তুই বললি এই মতো, স্যার কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে অপারেটিং খরচা যোগ করলে কি হয় অপারেটিং কস্ট? 4,80,000 আর 1,20,000 যোগ করে কত হয়? 6,00,000 টাকা অপারেটিং কস্ট, তাই তো? তাহলে 8,00,000 থেকে 6,00,000 বাদ দিলে কত হয়? 2,00,000 টাকা প্রফিট ডাইরেক্ট হচ্ছে, তার 2,00,000 টাকা প্রফিট। এইগুলো কোন চ্যাপ্টারে শিখিয়েছিলাম? রেশিও করার সময় প্রথম দিন শিখিয়ে দিয়েছিলাম এইগুলো, এই জিনিসগুলো। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো এখন সেরকম বলার দরকারও হয় না, তার কারণ 12 এইগুলো করে এসেছি আমরা, ঠিক আছে? 12 রেশিওতে করে এসেছি। জাস্ট পার্সেন্টেজ কি করতে হয়? কমন সাইজ মানে জানিস, কমন সাইজ মানে কোনো একজনকে কমন নিতে হবে, কমন সাইজ মানে কোনো একটা জিনিসকে কমন নিতে হবে। কাকে কমন নিতে হয়? সেলকে কমন নিতে, সেলকে কমন, সেল থাকবে কমন, অর্থাৎ যাকে কমন নেবো সে হচ্ছে 100, হয়ে গেল। স্যার তারপরের গুলো নর্মাল ব্যাপার ভাই, এই 4,80,000কে 8,00,000 দিয়ে ভাগ কর, মানে সব কিছুকে 8,00,000 দিয়ে ভাগ করে দে, বোঝা গেল? 4,80,000 বাই 8,00,000 করে কত হয়? 60, তাহলে এটা তো 40 হচ্ছে। 1,20,000 বাই 8,00,000 করে কত হচ্ছে? 15, তাহলে 40 থেকে 15 বাদ দিলে কত হয়? 25, ঠিক আছে তো? লাস্ট 40,000 বাই 8,00,000, 5, তাহলে 25 আর 5 কত হলো? 30। এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল আগের বছর, 5 মার্কস এসেছিল, ভাব ইজি অঙ্ক ছিল, বুঝে গেলি ব্যাপারটা? এটা কি এসেছিল? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট ঢুকে নে। তো দেখ এরপরে পিডিএফ এ কত নম্বর অঙ্ক বললাম? 3 নম্বর, 10% এর 3 নম্বর অঙ্কটা করাবো, 3 নম্বর অঙ্কটা। কোশ্চেনটা একটু দেখে নে, কি বলেছে দেখ।
ফাইন্ড দা সেলস, তাই তো? তোকে কি বের করতে হবে? সেল বের করতে বলেছে অফ দা বেস পিরিয়ড, অফ দা বেস পিরিয়ড, সব বুঝবো, কোনো ভয় পাওয়ার কিছু নেই, ইজি জিনিস, বেস পিরিয়ড অ্যান্ড আদার মিসিং ডেটা। আচ্ছা তোরা যারা 12 পড়ে এসেছিস না, যে যেই বোর্ড পড়ুক, সিবিএসসি বা এসসি বোর্ড, ঠিক আছে, এই মেথডটা ছিল না, এই মেথড নতুন, এটা নতুন, এটা ছিল না, বাকি এই চ্যাপ্টারে সব কটা মেথডই ছিল। তো বলছে কি, তোকে সেল বের করতে বলে, তোকে কি বের করতে বলে, সেল বের করতে বলছে অফ দা বেস পিরিয়ড, ঠিক আছে, অ্যান্ড আদার মিসিং ডেটা ফ্রম দা ফলোইং ফিগার, ঠিক আছে। এবার দেখ মন দিয়ে শোন কি বলেছে, শোন, আগে একটু জানিয়ে দিই 10% কি করে বের করতে, তাহলে তুই করতে সুবিধা হবে, 10%, তাই তো, 10% কি করে করতে হবে। দেখ এটা বের করার নিয়মটা হচ্ছে, উপরে হবে তোমার সিওয়াই, সিওয়াই ফুল ফর্ম বলতে হবে কারেন্ট ইয়ার, ঠিক বলেছিস, আর নিচে লিখলাম বিওয়াই, বেস ইয়ার, কারেন্ট ইয়ার আর বেস ইয়ার, কারেন্ট ইয়ার বাই বেস ইয়ার ইনটু 100। তোরা বলতো এই টপিকটা কোন ক্লাসে করেছিলি, মনে আছে? বলতো এরকম জিনিস করে 10% বলতো মানে এই ফর্মুলাটা কোথায় করেছিলি, মনে করার চেষ্টা কর, মনে করতে পারছিস না? ইন্ডেক্স নাম্বার করেছিলি, মনে পড়ে? ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নাম্বার, কারেন্ট ইয়ার বাই বেস ইয়ার, পিএন বাই পিও ইনটু 100, মনে পড়ছে তো? এটা করেছিলি, কিন্তু ইন্ডেক্স নাম্বারে কি শিখেছিলি, কারেন্ট ইয়ার বাই বেস ইয়ার ইনটু 100, ব্যাস। 10% বের করার ফর্মুলাই হচ্ছে এটা, কারেন্ট বাই বেস ইনটু 100, ব্যাস, আর কিছু মনে রাখতে হবে, শুধু এটুকু মনে রাখলে হয়ে গেল, অঙ্কই নেমে যাবে, যে কোনো 10% অঙ্ক নেমে যাবে, ওপরে কারেন্ট নিচে বেস, ওপরে কারেন্ট নিচে বেস, বুঝলি তো? ওপরে কারেন্ট নিচে বেস, ঠিক আছে, তাহলে মনে রাখলাম এটা 10% এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, এক জায়গায় তুই লিখে রাখ, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে, নাহলে পরবর্তী অঙ্কগুলো তোর একটু আটকে যাবে, কারেন্ট ইয়ার বাই বেস ইয়ার ইনটু 100। তাহলে অঙ্কটা কি করে করবে, এখানে নিচে করছে, বুঝছিস তো? টেবিল শোয়িং, লেখ টেবিল শোয়িং, টেবিল দেখাচ্ছে, এখানে তোকে একটা টেবিল করে করতে বলেছে, সেলস ভ্যালু, তোকে কি বের করতে বলছে বল, তোকে কি বের করতে বলছে, কোশ্চেনটা পড় না ফার্স্ট লাইন, বলছে সেল বের করতে বলছে, সেল, তাহলে লিখো টেবিল শোয়িং, ঠিক আছে তো, সেলস ভ্যালু, সেলস ভ্যালু, ইয়ার, তোদের ওখানে ভালো করে শোন, তোদের ওখানে তোরা যে কোশ্চেন দিয়ে করছিস সেখানে যেই যে ইয়ার লেখায় সেই সেই ইয়ার লেখ, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো, যে যে ইয়ার লেখায় সে সেই ইয়ার গুলো লেখ। বলতো ইয়ার গুলো কি কি লেখা ছিল, 2010, দাঁড়া প্রথমে কত ছিল ইয়ার, 2010 লেখা ছিল, তাই তো? তাহলে 2009 থেকে স্টার্ট কর, তাহলে 2009 থেকে স্টার্ট কর, ঠিক আছে তো, 2009, তারপর 2010, ক বছর, 9-10, তোর বলতে দেখ ওখানে কত অবধি ছিল ইয়ার, 14 অবধি ছিল, তাই তো, 14 অবধি ছিল, 9-10, 11-12, 13-14, ঠিক আছে তো? এবার সেল গুলো দেখে দেখে বসাতে হবে, ঠিক আছে, সেল গুলো দেখে দেখে বসা, ইয়ার এখানে লেখ সেলস, সেলস কত কত ছিল, 1980, ঠিক আছে তো, 2009 বলা নেই, জানি তো আমি, দেখ দু হাজার দশে সেল কত ছিল, 1980, তাই তো, 2011-তে বলা নেই, 12-তে, 12-তে ছিল 2805, এটা বলা নেই, কিন্তু ওরা কোশ্চেন মার্ক দিয়েছিল, হ্যাঁ কি না, তোরা লিখবি না কিন্তু কোশ্চেন মার্ক, 2013-তে 3140, আর 2014-তে লিখে দে, বোঝা গেল? এইবার তারপর কি ছিল, 10%, তাই তো, 10% বল, কত কত বলেছিল, 2017 কত ছিল, 2010-এ কত ছিল, 110, তারপর না না 130 কত ছিল, 2018-তে, তাই তো, আচ্ছা আমি তো এখানে অন্য ডেট আছে, কত ছিল 110-এর পর কত ছিল, 130, তাই তো, পরেরটাই 2011-তে 130, 2012-তে কোশ্চেন মার্ক, 13-তে, 14-তে নেই, তিনটে কোশ্চেন মার্ক পরপর, তাই তো, তিনটে পরপর কোশ্চেন মার্ক, এই তো ছিল কোশ্চেন, এই তো কোশ্চেন সাজিয়ে দিয়েছিল, দেখে দেখে কোশ্চেন সাজিয়ে নিলাম, এবার তোকে কি কি অ্যান্সার বের করতে বলছে বল, 1, 2, 3, 1, 4, এই চারটে ফিল আপ করবি, অঙ্ক নাম্বার পেয়ে গেল, বুঝতে পারি তো, তুই এমনি নিজেই বলতে পারবি, কোনো সমস্যা নেই। এইটা কেন করলাম, অ্যাকচুয়ালি এটা যদি তুই করতে না পারিস তুই বাকি অ্যান্সার বের করতে পারবি না। আমরা কি বলেছি, কারেন্ট ইয়ার বাই বেস ইয়ার ইনটু 100, তাই তো, এই 2009-টাকে আমি কি ধরছি, বেস ইয়ার,
ঠিক আছে 2009টা হচ্ছে বেস ইয়ার। তোরা মনে আছে কিনা জানি না, ইন্ডেক্স নাম্বার যাকে অঙ্ক করেছিল ওখানে একটা বেস ইয়ার বলে একটা জিনিস থাকতো, ঠিক আছে, এটা বেস ইয়ার, একটা ইয়ারকে বেস ধরে তোকে এগোতে হবে, ঠিক আছে। তো তাহলে যে কোনো একটা পার্সেন্টেজ ধর, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো 2010টাই যদি ধরিস, 2010টাই যদি ধরিস, এ তো এখানে ফর্মুলা লেখা ছিল, তাই তো আমি 2010টা করছি। 2010 টেন পার্সেন্টেজ কত ছিল বল, 110 আগে না দেখে না আগে 110 উপরে কারেন্ট ইয়ার, তাহলে কারেন্ট ইয়ার কত বল, কারেন্ট ইয়ার 2010, কারেন্ট ইয়ার কত, কারেন্ট এখানে কারেন্ট ইয়ার বাই বেস ইয়ার মানে কারেন্ট ইয়ারের ভ্যালু বাই বেস ইয়ারের ভ্যালু, কারেন্ট ইয়ারের ভ্যালু কত ছিল 1980, 1980 ইনটু 100, বেস ইয়ারের ভ্যালু আছে জানা না, জানা নেই, তাহলে এখান দিয়ে বেস ইয়ার বের করতে পারবি না কত হবে, তো ক্যালকুলেট কর, ক্যালকুলেট কর কত হচ্ছে, দেখ করে দেখ বেস ইয়ার কত বের হচ্ছে, কত হচ্ছে বল, 1980 ইনটু 100 বাই 110 একই না, 1980 ইনটু 100 বাই 110 কত হচ্ছে 1800, তাহলে 1800 বেস ইয়ার বেরোলো, বেস ইয়ার মানে কোনটা, এখানে 1800 লিখলাম, বোঝা গেল, এখানে 1800 লিখলাম, বুঝে নে, তোর ডাউট থাকলে জিজ্ঞাস করতে হবে, কোনো সমস্যা নেই, ডাউট থাকলে জিজ্ঞাস করবি, আগে বল আমাকে, আমাকে বল কি করছি, কি করছি, তোরা নিজের বোঝার চেষ্টা কর, টুকবো টুকতে তো পারবো, টুকতে বেশি সময় লাগে না, টোকাটুকি করতে বেশি সময় লাগবে না, ভালো করে বোঝার চেষ্টা কর, মনে কর, মনে কর আমি এটা বাদ দিলাম, আবার মুছলাম, আবার মুছে দিলাম, মুছেই দিলাম পুরোপুরি, মুছে দিলাম, দেখ আবার বলছি, প্রথম দিয়ে আবার বলছি, দেখ বুঝ, যতবার বুঝতে হয় ততবার মুছবো, তোকে ফর্মুলা কি, 10% বের করার ফর্মুলা, কারেন্ট ইয়ার বাই বেস ইয়ার ইনটু 100, তুই যদি একবার বেস ইয়ার বের করে নিতে পারিস তাহলে সব কটা অ্যান্সার বেরিয়ে যাবে, তুই যদি বেস ইয়ার বের করতে পারিস তাহলে সব কটা অ্যান্সার বেরিয়ে যাবে, তুই যদি এটা, তুই এটারই অ্যান্সার বের করতে চাস, তুই ভাব না, তুই 11-11 অ্যান্সারটা করতে চাস, 10% কত, 130, তাই তো, তাই তো 130, কারেন্ট ইয়ার কত বল, কারেন্ট ইয়ার কত, স্যার কারেন্ট ইয়ার ভ্যালু জানি না, তুই কারেন্ট ইয়ার ভ্যালু জানিস, কারেন্ট ইয়ার ভ্যালু তো এটা জানি না, বেস ইয়ার ভ্যালু জানিস, স্যার জানি না, ইনটু 100, তুই করতে পারবি কখনো, দুটোর মধ্যে একটা তো বের করতে হবে, কারেন্ট ইয়ার বা বেস ইয়ার, তাহলে তার জন্য কোনটা করা উচিত আগে বুঝতে হবে তোকে, তোকে সবসময় আগে বেস ইয়ার, 10% করতে গেলে বেস ইয়ারটা মাস্ট, ঠিক আছে, তাহলে এটা আগে করতে হবে 2009, তাহলে বল 2009টা যদি করি তো বল 2010-এ যে কোনো একটা ইয়ার ধরে তোকে এগোতে হচ্ছে, ঠিক আছে, তো এবার তুই কোনটা ধরে এগোতে পারিস, তুই এখন বলি স্যার আমি 10 ধরে এগোবো কেন, তাই তো কোশ্চেন ছিল 10 ধরে কেন এগোবো, তুই 11 ধরে এগো পারবি না করতে, তুই 11 ধরে এগো পারবি না করতে, তুই 12 ধরে এগো পারবি না করতে, কেন দেখ 11-তে পার্সেন্টেজ দিয়েছে তো ভ্যালু দেয়নি, 12-তে ভ্যালু দিয়েছে তো পার্সেন্টেজ দেয়নি, 13-তে ভ্যালু দিয়েছে পার্সেন্টেজ দেয়নি, 14-তে ভ্যালু দিয়েছে পার্সেন্টেজ দেয়নি, কিন্তু 10-ই হচ্ছে এমন একটা ইয়ার যেখানে ভ্যালু আছে পার্সেন্টেজ ভ্যালু, তাই আমি করতে পারবো 10টা ধরেই করতে পারবো, এবং প্রতিটা অঙ্ক এইভাবেই হবে, তুই দেখবি 10% মিসিং থাকলে এই প্রসেসই ফলো করতে, আর কোনো প্রসেস নেই, এই একটাই প্রসেস আছে, কোনো মুখস্থ করার জায়গা নেই, তুই নিজেও ভাবতে পারিস, তোর মন হলো আমি 10 কেন করবো, আমি 11 ধরে করবো, করে দেখ 11 ধরে তুই বের করতে পারবি না, তুই 12 ধরে করে দেখ পারবি না করতে, তুই 13 ধরে করে দেখ পারবি না করতে, তুই 14 ধরে করে দেখ পারবি না করতে, কেন পারবি না, কারণটা বোঝ, কেন পারবি না, তোকে বুঝতে হবে কেন পারবি না, তাহলে যে কোন আমি যার যেটা করলাম 10 ধরে করছি, 10 তাহলে 10 ধরে যদি করি বল কারেন্ট ইয়ার কত ছিল স্যার 1980, বেস ইয়ার কত ছিল, এটাই তো বের করবো, ইনটু 100, আর কত ছিল 10 সালে পার্সেন্টেজ 110, ঠিক আছে, তাহলে পরের লাইনে করে ফেলবি নিশ্চয়ই, তোরা বললি বেস ইয়ার ইকুয়াল টু 100/110 ইনটু 1980, ঠিক আছে, তো করে কত হচ্ছে 1800, বল এই ঘরে আমি 1800 লিখলাম, তাহলে এই ঘরটায় কত বলতে পারবি, বল না 100ই হবে, বেস ইয়ার সবসময় 100 হয়, বেস ইয়ার মানে কি, একটা ইয়ারকে বেস ধরে অন্যান্য ইয়ার এগোতে হবে, ঠিক আছে, এটা 100, এইবার দেখ এটা যদি বুঝতে পারিস দেখে নে এক্ষুনি সব কটা অ্যান্সার, দেখ আমি আর কি, আমি কি সব কটা অঙ্ক এইভাবে লিখে লিখে করবো, সব অঙ্ক লিখে করবো না, দেখ ভালো করে দেখ টেকনিক, দেখ এত লেখার সময় নেই, এটা ডাইরেক্ট অ্যান্সার বের করবো, স্যার কি করে, দেখ তুই নিজেই দেখ এটা কি করে করছি, তুই এটা নিজে দেখ কি করে করছি, দেখ এটা কত ছিল ফর্মুলাটা কি বল, ফর্মুলাটা কি হলো, কারেন্ট ইয়ার বাই বেস ইয়ার ইনটু 100, তাই তো, কারেন্ট ইয়ার বাই বেস ইয়ার ইনটু 100, তাহলে তাহলে দেখ কারেন্ট ইয়ারের ভ্যালু কত ছিল জানি না, তো কারেন্ট ইয়ার জানি না, বেস ইয়ার কত 1800 ইনটু 100 ইকুয়াল টু কত, কত বল 130, তাহলে কারেন্ট ইয়ার কি করে বেরোবে জানিস তো, 1800 ইনটু 130/100, তুই যখন বেস ইয়ারের ভ্যালু বের করছিস উপরে কি আছে, ফলো কর না, কিছু জিনিস ফলো করো তাড়াতাড়ি হয়ে যায়, বেস ইয়ার যখন করছিস উপরে থাকবে 100,
আর যখন কারেন্ট ইয়ার করছিস উপরে থাকছে কত 130, বুঝতে পারছিস তো? তাহলে এটা কত হলো বল, এটা করে, এটা করে কত হচ্ছে 1800 ইন্টু 130 বাই 100 করে কত হচ্ছে 2340, এখানে লিখে দে 2340, ঠিক আছে? তো তাহলে এটার পার্সেন্টেজ কত হবে, এটার পার্সেন্টেজ কত হবে ভাব, কি হবে ফর্মুলা? ওই কারেন্ট ইয়ার বাই বেস ইয়ার ইনটু 100, তাহলে কারেন্ট ইয়ার কত 2805, বেস ইয়ার কত স্যার, বেস ইয়ার 1800 ইনটু 100 করে দেখ, 2805 বাই 1800 ইনটু 100 কর, হ্যালো, হ্যাঁ আচ্ছা তো দেখ যেটা বলছিলাম কি, এটা কত বেরোলো বল, এটা করে, এটা করে কত বেরিয়েছে 155.83, তাহলে এটা বেরোলো 155.83, তাহলে বুঝলি তারপরটা কত বেরিয়েছে 174.44, তারপরটা 211, এ বুঝতে পারছি অঙ্কটা, কেউ ছিল না কিন্তু 10%, টেকনিকটা বুঝে গেলি, এরকমই অঙ্ক দুই পরীক্ষায় দেয় 10%, বাট মনে হয় না এবছর দেওয়ার চান্স আছে, আগের বছর দিয়ে দিয়েছে, বাট ভেরি ভেরি সিম্পল সাম, ভেরি ভেরি সিম্পল সাম, ভেরি ভেরি সিম্পল, ঠিক আছে? বুঝতে পারছি অঙ্ক 10% নাকি বুঝিসনি বল, 10% দেখ তুই যদি পিডিএফ দেখি হাতে কোনো কয়েকটা অঙ্ক দেখ, 10% কত অঙ্ক আছে, মন দিয়ে কটা অঙ্ক আছে, 10 কটা অঙ্ক আছে, 10% কটা অঙ্ক দেখতো পিডিএফ এ, অঙ্ক আছে, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি করে করবো। আর তোর যদি তোর পরীক্ষায় অঙ্ক আসে, অনার্সের যদি স্টুডেন্ট হয় তাহলে মিসিং দেবে, অনার্স হলে মিসিং দেবে, মিসিং মানে বুঝতে পারছিস তো, মিসিং এ তো খুব টাফ নাকি মিসিং এ, তো হয়ে গেল অঙ্কটা ঠুকে নে।